আগের দিনের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ও কার্জন হল এলাকায় ছাত্রলীগের কর্মীদের মিছিল করতে ও অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষা ভবন ও হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল মিছিল নিয়ে কার্জন হলের দিকে গেলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুপক্ষের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের হাতে ছিল লাঠি, হকি স্টিক ও রড। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় হাইকোর্ট এলাকায় এক ছাত্রদল কর্মী বেধড়ক পিটুনির শিকার হন। এ সময় দোয়েল চত্বর থেকে হাইকোর্টের সামনের সড়ক পর্যন্ত এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এটা আমাদের কত ভাইকে রক্তাক্ত করছে, আমরা কি কিছু জবাব দিব না? আমরা অবশ্যই জবাব দিব। ছাত্রদলের ক্যাম্পাসে যখন ঢোকে, বন্দুক নিয়ে ঢোকে, অস্ত্র তাক করে ঢোকে, সহ্য না করতে পারে পরবর্তীতে আমরা পাল্টা ধাওয়া দেই এবং তারা পরে পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতারা এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে। হাইকোর্টের সামনে থেকে জড়ো হয়ে আমরা দেশের স্বার্থে স্লোগান দিয়ে ওদিকে যাচ্ছিলাম ক্যাম্পাসের দিকে। দোয়েল চত্বরে তারা সশস্ত্র হামলা করে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। সংঘর্ষে ছাত্রলীগের দুজন, ছাত্রদলের ২১ জন সহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশরাফুল আলম, আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।